মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলাবর্ষ 1431-কে স্বাগত জানালেন সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। পহেলা বৈশাখ উদযাপনে তাদের পরনের পোশাক আর সাজসজ্জায় ফুটে ওঠে বাঙালিয়ানা। বিদেশের মাটিতে বর্ষবরণের আয়োজনে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঁশি আর ঢাকের তালে নাচে গানে মেতেছেন রেমিটেন্স যোদ্ধারা। বড়দের পাশাপাশি শিশু কিশোরদের অংশগ্রহণও মুগ্ধ করে সবাইকে। ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এর মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সঙ্গে বাংলার আবহমান সংস্কৃতির চর্চার পরিচয় ঘটে। এত দূরে আরব আমিরাতে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে আমরা বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে পাচ্ছি, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমরা চেষ্টা করব আপনাদের সবার সাহায্য সহযোগিতার এই অনুষ্ঠানগুলার মাস্টার আরো সম্প্রসারণ করব। আমাদের এক্সক্যারেটদের ছোট পরিসরে যে আয়োজন, সেটাতে দেশের কথা অনেকটাই মনে করিয়ে দিচ্ছে। তারপরও মনে হচ্ছে যে না, ঠিক আছে, পয়লা বৈশাখ তো পালন করছি। দেশটির কিছু কিছু হোটেল রেস্তোরাঁয় বাংলা নববর্ষ উপলক্ষে দিনভর ছিল পান্তা ইলিশের আয়োজন। কোনো কোনো প্রতিষ্ঠান আবার খাবারের উপর দিয়েছে বিশেষ ছাড়। ব্যবসায়ীরা বলছেন বাণিজ্যিক চিন্তা নয়, বরং দেশের বাইরে নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটাতেই এমন উদ্যোগ। পান্তা ইলিশের আয়োজনটা ব্যবসার জন্য না, আমাদের ঐতিহ্যের জন্য। এই জন্য খুবই কম মূল্যে, সুলভ মূল্যে আমরা পান্তা ইলিশটার ব্যবস্থা করেছি। এদিকে বৈশাখ উদযাপনে কমতে ছিল না ইতালি প্রবাসীদের মাঝেও। বাঙালি সংস্কৃতির নানা আয়োজনে নতুন বর্ষকে বরণ করে নেন তারা। সবচেয়ে বড় আয়োজন ছিল রোমের তুসকোলোনা পার্কে। এভাবেই নতুন বছরকে স্বাগত জানিয়ে আসছেন রোম প্রবাসীরা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব এনজয় করতেছি, নিজের দেশকে জানতেছি। আজকে আমরা ইতালি থেকে বাংলাদেশকে খুব কাছে ফিল করছি। প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে বাংলার এই প্রাণের উৎসবের জানান দিতে পারে খুশি বাবা মায়েরা। আমাদের এই কৃষ্টি কালচারকে ইতালিয়ানদের মাঝে তুলে ধরতে আমি নতুন প্রজন্মকে বলবো, তারা যেন এগিয়ে আসে। আমাদের প্রাপ্তি এবছরও প্রতিটি প্রবাসী দেশি বাংলাদেশিরা অনেক আনন্দ করেছে। উৎসবে প্রবাসীদের শুভেচ্ছা জানান ইতালিতে থাকা বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। নববর্ষের প্রথম দিনের মতোই আনন্দময় কাটুক প্রতিটি বাংলাদেশি ভাই বোনের। বর্ষবরণের আয়োজনে প্রবাসী বাংলাদেশি সহ ইতালির বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। প্রবাসীদের প্রত্যাশা বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস হবে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।